দুর্গাপুরে সার্কাস শুরু হতে চলেছে। ভেতরে আমি দেখাচ্ছি আপনাদেরকে কি সার্কাস। এই দেখুন, এই টারজান সার্কাসে কি কি আসছে, কবে থেকে শুরু এবং কত টাকা টিকিট প্রাইস, সবই জেনে নেবো আজকে। আমরা অলরেডি সার্কাস কোম্পানির একজন স্টাফের কাছে জেনে নেবো। প্লিজ বতাইয়ে, ইয়ে কব সে শুরু হো রাহা হ্যায়, কিতনা রুপে টিকিট হোগা? টিকিট নর্মালি, আচ্ছা ক্যা ক্যা আ রাহা হ্যায় সার্কাস মে? আ রাহা বচ্চো কে লিয়ে বহুত সারা আইটেম আ রাহা, জোকার হ্যায়, ফ্লাইং ঝুলা হ্যায়, জাম্প হ্যায়, গ্লোব হ্যায়, জিমনাস্টিক কা হ্যায়, বাহার কা আদমি হ্যায়, ভি মণিপুরি কলাকার হ্যায়, ইয়ে সবই হ্যায় ইয়াহা পে। অ্যানিমেলস আয়েগা? দুর্গাপুরে শুরু হতে চলেছে সার্কাস, এই দেখুন তার প্রস্তুতি। ভেতরে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন টারজান সার্কাস, তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। কবে থেকে শুরু এই সার্কাস, কত টাকার টিকিট জানতে পারবেন। তার আগে দেখে নিন প্রস্তুতি চলছে। এই দেখুন গেটটা কত সুন্দর করেছে টারজান সার্কাসে। দুর্গাপুরের গান্ধী মোড় ময়দানে হচ্ছে এই সার্কাসটা, যেখানে প্রত্যেক বছর হয় এবং যেটার জন্য দুর্গাপুরবাসী অপেক্ষা করে থাকে। আর bengal.com আজকে এসে গেছে প্রথমেই আপনাদেরকে এই খবরটা দিতে। এই দেখুন তার প্রস্তুতি চলছে, ভেতরে কিন্তু অলরেডি টেন্টটা তৈরি হচ্ছে যেখানে সার্কাস হবে, গ্যালারি অলরেডি যেখানে হবে সেখানে কিন্তু প্রস্তুতি চলছে। আমি ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাই, এখনও কিন্তু কিছুই হয়নি। তবে 14 তারিখ থেকে, 14th July থেকে শুরু হবে এই সার্কাস। কত টাকা টিকিট সেটা আমি কাউন্টারে দেখিয়ে দেবো, লেখা আছে। এই দেখুন এই পুরো জায়গাটা জুড়ে হবে সার্কাস দুর্গাপুরে। মজার খবর, কারণ এখন সার্কাস আসছে আমার দুর্গাপুরে। মেলা চলে গেল, রথের মেলা, এরপর শুরু হচ্ছে সার্কাস। সার্কাস আর মানে পছন্দ করে না এরকম খুব কম মানুষ আছেন, যদিও আগের থেকে এখন সার্কাসের ব্যাপারটা অনেকটা চেঞ্জ হয়েছে। এখন হয়তো পশু পাখি কম আছে, কম আসে, কিন্তু আমার মনে হয় এর থেকেও মানে যে সমস্ত ভালো ভালো খেলাগুলো আছে এগুলো বাচ্চাদের দেখানো ভীষণ দরকার। যেমন হচ্ছে জোকারের ওই খেলা, যে সমস্ত খেলাগুলো হয় যেগুলো বাচ্চারা ভীষণ ভালোবাসে, তার সাথে ওপরে যে ঝুলা খেলাটা বলছে, তো ওই খেলাটাও কিন্তু ভীষণ মজার হয়, একদম নেটের মধ্যে যে খেলাটা হয় ওপরে। তো আপনারা নিশ্চয়ই সবাই অপেক্ষায় ছিলেন এবং খবরটা জেনে গেলেন bengal.com থেকে। সবার আগে আমি আবার দেখিয়ে দিচ্ছি এই যে কোথায় হচ্ছে, দুর্গাপুরের গান্ধী ময়দান। এই যে মাঠটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা কোথায়, এটা হচ্ছে একেবারে হেলথ ওয়ার্ল্ড হসপিটালের ঠিক পাশেই আছে এই মাঠটা, এবং এই রাস্তাটা সোজা চলে গেছে ওমেন্স কলেজের দিকে, এই গান্ধী মোড়ের ঠিক ময়দানে যেখানে ট্রেড ফেয়ারটা আপনারা দেখেছিলেন bengal.com থেকে। সেই ট্রেড ফেয়ারটা যেখানে হয়েছিল সে ঠিক সেখানে হচ্ছে এই সার্কাস হবে, সেই সার্কাস হবে। আমরা আবার আসবো পরে। এই টারজান সার্কাসে কি কি আসছে, কবে থেকে শুরু এবং কত টাকা টিকিট প্রাইস, সবই জেনে নেবো আজকে। আমরা অলরেডি সার্কাস কোম্পানির একজন স্টাফের কাছে জেনে নেবো। প্লিজ বতাইয়ে, ইয়ে কব সে শুরু হো রাহা হ্যায়? ইয়ে 14 তারিখ সে শুরু হো রাহা হ্যায়, 14th July। হ্যাঁ 14th July। কত রুপে টিকিট হোগা? টিকিট নর্মালি 70 রুপিজ হ্যায়, 100 রুপিজ হ্যায়, 150 রুপিজ হ্যায়। আচ্ছা 70 টাকা, 100 টাকা, 150 টাকা। আচ্ছা ক্যা ক্যা আ রাহা হ্যায় সার্কাস মে? আ রাহা বচ্চো কে লিয়ে বহুত সারা আইটেম আ রাহা, জোকার হ্যায়, ফ্লাইং ঝুলা হ্যায়, জাম্প হ্যায়, গ্লোব হ্যায়, জিমনাস্টিক কা হ্যায়, বাহার কা আদমি হ্যায়, ভি মণিপুরি কলাকার হ্যায়, ইয়ে সবই হ্যায় ইয়াহা পে। অ্যানিমেলস আয়েগা? অ্যানিমেলস পে সরকার ব্যান্ড কর দিয়া, অ্যানিমেলস, হর্স, হর্স অগর কুছ ভি হোতা, অ্যানিমেলস সবই ব্যান্ড হ্যায়, অ্যানিমেলস কোই ভি নেই আয়ে, কুছ ভি নেই আয়েগা। কিন্তু ভালো 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 খেলা হবে, বহুত আচ্ছা আচ্ছা খেলা হোগা, বহুত আচ্ছা আচ্ছা খেলা হোগা, জিমনাস্টিক হোগা, আর ক্যা ক্যা হোগা, মতলব দেখনে সে আপকো পতা চলেগা সার্কাস ক্যা হোতা হ্যায়। হ্যাঁ আচ্ছা, মতলব বহুত আচ্ছা এক সার্কাস আ রাহা হ্যায় দুর্গাপুর মে, না? প্রত্যেক বছরে আসে, এই বছরও হচ্ছে দুর্গাপুরের গান্ধী মোড়ের যে ময়দানটা আছে
সেখানে সার্কাস আমরা প্রায় টোটালটাই জানতে পারলাম 14 তারিখ থেকে 14 জুলাই থেকে শুরু হচ্ছে এই টার্জান সার্কাস। আপনারা সবাই চলে আসবেন, টিকিট প্রাইসও বলে দিলাম 70 টাকা থেকে স্টার্ট। তো সবাই চলে আসুন, বাচ্চাদের ভীষণ মজার লাগবে, তাই না? বাচ্চারা ভীষণ এনজয় করবে, জোকার থেকে শুরু করে জিমনাস্টিক সমস্ত রকম খেলা, এবং ওই ওপরে যে খেলাটা হয় না ঝুলা খেলা, মানে একদম ওপরে যে খেলাটা হয় 40 ফুট উপরে ঝুলা যে হয়। আচ্ছা, খুব ঝুলা আছে, ভালো ঝুলা আছে, ওটা কিন্তু ভীষণ মজার একটা খেলা, দারুণ খেলা, ভীষণ এন্টারটেইনিং। আপনারা সবাই চলে আসুন দুর্গাপুরের টার্জান সার্কাসে, গান্ধী মোড়ের এই ময়দানে। এই যে টিকিট কাউন্টার, 70 টাকা টিকিট আপনারা দেখতে পাচ্ছেন, সেকেন্ড ক্লাসের জন্য হচ্ছে 70 টাকা নেওয়া হবে। টিকিট কাউন্টার দেখিয়ে দিলাম, এখানে আপনারা এসে টিকিট কাটবেন। এবং লোকেশন সবাই জিজ্ঞেস করেন, অনেক দূর থেকে অনেকে আসেন, তাদের ক্ষেত্রে আমি আরও বলে দিই, এটা হচ্ছে দুর্গাপুরের সিটি সেন্টার গান্ধী ময়দান। এই যে মোড়টা আপনারা দেখে চিনতে পারবেন, যদি আপনারা আসেন অনেক দূর থেকে স্টেশন থেকে, আপনারা সিটি সেন্টারের গান্ধী মোড়ে এসে নামবেন, একেবারে হেলথ ওয়ার্ল্ড হসপিটালের একেবারে পাশে। যে কোনো যেখান থেকে আপনারা আসুন না কেন, সিটি সেন্টারে এসে নামবেন, ওখান থেকে আপনারা এই সার্কাস টার্জান সার্কাস পেয়ে যাবেন। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগলো, কেমন লাগলো কমেন্টসে জানান। আশা করছি আপনাদেরকে সমস্ত ইনফরমেশন দিতে পেরেছি, এরপরে আবার নিশ্চয়ই চলে আসবো যখন শুরু হবে সার্কাস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com সাথে থাকুন। যারা bengal.com ফেসবুক পেজ থেকে দেখছেন, শেয়ার করে দিন ভিডিওটা যাতে সবার কাছে পৌঁছে যায়, এবং তার সাথে সাথে পেজটাকে ফলো করে দিন। এবং আপনারা যারা bengal.com ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটাকে প্রেস করে পাশে থাকবেন। বাই।